দেখলেন না? কয় না আমি দেখিনি। আমার আল্লাহ এখন এই কাজটা করল, আপনার মতো রাজাকে সিয়ের থেকে নামাইয়া 16 বছরের 14 বছরের হাফিজুল কোরআন আবুল বারাকাতকে চেয়ারে বসাইয়া দিয়েছে, এই কাজটা আল্লাহ এক্ষুনি করল। এটা আল্লাহর প্রথম, এক্ষুনি করলো এই কাজটা। ইয়েস, তোমার এই প্রশ্নের জবাব আমার মনোপুত হয়েছে, সঠিক অ্যান্সার, রাইট অ্যান্সার দিয়েছ। আচ্ছা, দুই নাম্বার প্রশ্ন, তোমরা বলো আল্লাহ এক জায়গায় থেকে আরশে আজিম থেকে সারা দুনিয়াটা দেখেন, কুল কায়নাত, সৃষ্টি জগৎ, সমুদ্র,
সাত্তাবক আসমান জমিন লৌহ কলম সব কিছু আল্লাহ দেখেন, তাহলে এটা কেমনে সম্ভব? কি করে সম্ভব? কয়েকটা মোমবাতি দেন আর ডিএসএলআর দেন, ম্যাচ দেন। এবার মোমবাতি জ্বালায়া বলতেছে, দেখেন এই মোমবাতির আলোটা ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় গিয়েছি কিনা? বলে হ্যাঁ, ছোট্ট এই মোমবাতির আলো প্রত্যেকটা জায়গায় ঘরের কোনায় কোনায় গেল, অমনি আল্লাহ যদিও এক জায়গায় থাকেন তবে আল্লাহ এমন মহা চক্ষুওয়ালা সব জায়গায় তার নজর রয়েছে। এটাও প্রশ্ন মনোপুত হয়েছে, সঠিক অ্যান্সার। দুই নাম্বার, তিন নাম্বার প্রশ্ন হল, এ আল্লাহর আগে কে ছিল? আবার এ আল্লাহ যখন থাকবে না তখন কোন আল্লাহ আসবে? তখন বলল পাঁচ থেকে নিজ দিকে গোনেন, পাঁচ থেকে এক থেকে পাঁচ পর্যন্ত গোনেন, এক দুই তিন চার পাঁচ, আবার পাঁচ থেকে গুনে আসেন, পাঁচ চার তিন দুই এক, একের পরে শূন্য, তারপর শূন্য, তারপর শূন্য, তারপরে কি কিছু নাই? কয় না, আমার আল্লাহর আগেও কিছু নাই, পরেও কিছু নাই, আল্লাহ এক এবং অদ্বিতীয়। হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। ইলা ইয়াউমিল কিয়ামা কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হবে। আমার আল্লাহ হাইয়ুল কাইয়ুম, তার কোনো ধ্বংস নাই, তিনি আছেন, এখনো আছেন, ভবিষ্যতেও ছিল, সামনেও থাকবেন, তার লয় নাই, ক্ষয় নাই, বিধ্বস্তি বিনষ্টি নাই, পরিবর্তন পরিবর্ধন নাই। এই কথা যখন জবাব দিয়ে দিয়েছে, রাজা কয় ইয়াস ইয়েস আই সাপোর্ট ইয়োর প্রপোজাল, আমি আপনার কথাকে সাপোর্ট করলাম। এবার কয় যে ছোট্ট একটা কিশোরের কাছে আমাকে লাঞ্ছিত করলো যে দেবতারা আমাকে সঠিক জবাব থেকে ওই ছেলেকে বঞ্চিত করতে পারলো না, আমাকে ঠকালো, এই মুসলিম এই কিশোর ছেলেকে জিতালো, আল্লাহ বড় শক্তিমান, আল্লাহ বড় পাওয়ারফুল, আল্লাহ ইজ দা ওয়ান, আল্লাহ ইজ দা মার্সিফুল, নান ক্যান প্রিভেন্ট দা পাওয়ার অফ আল্লাহ। এবার রাজা মহেন্দ্র কই, কোথায় রানী, কোথায় উজির, কোথায় নাজির, কোথায় সেনাপতি, কোথায় পাইক পিয়াদা, কোথায় আমার দেশের জনগণ, সবাই এসো, আর মূর্তি পূজার দরকার নাই, আজ থেকে আবুল বারাকাতের হাতে হাত দিয়া পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনারা কোন এই ছোট্ট বালকের বুদ্ধিমত্তা আল্লাহ দিয়া সেই দ্বীপ শহর মালদ্বীপের 100% সবাইকে মুসলমান বানিয়ে দিলেন কে? আল্লাহ কি পারেন না? এই যে মুসলমান জিতলো, হিন্দু রাজা ঠকলো, এতে আপনারা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? কারা কারা খুশি? আমার আল্লাহকে হাত তুলে দেখান, নারাই তাকবীর, নারাই তাকবীর, হাত উঠায় রাখেন, আল্লাহ এ হাতগুলিকে তুমি কবুল করো, এ হাতগুলিকে মঞ্জুর করো, এ হাতকে বরকতের হাত বানাও, এ হাত দিয়া বাইতুল্লাহর গিলাফ ধরার তৌফিক দাও, আল্লাহ নবীর রওজা জিয়ারত করার তৌফিক দাও, মা বাবার সেবা করার তৌফিক দাও, কোরআনের সেবা করার তৌফিক দাও। আল্লাহ এই মাহফিলে বসে অন্ধ হাফেজের কথায় যারা হাত তুলেছে, কাল কিয়ামতের ময়দানে
ডান হাতে আমুল নামা দিয়া হাসতে হাসতে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়ে দিও। ঠিক কর, আপনারা কি ডান হাতে আমুল নামা চান না? ডান হাতে চান না বাম হাতে চান? সবাই কন, ডান হাতে না বাম হাতে? হাত উঠিয়ে রাখে, বলেন বিসমিল্লাহ। হাত তোলেন, হাত তুলে বলুন বিসমিল্লাহ। হির রহমা নির রহিম। আমি বিদেশি মুসাফের, আমার কথা রাখছেন, আমার আর একটা কথা রাখেন, কোরআনের মাহফিলে এই কওমি মাদ্রাসার মহাব্বতে সবাই একটু পকেটে হাত দেন, কারো হাত যেন বাহিরে না থাকে, আবার অন্য কারো পকেটে যেন দিয়েন না, নিজের পকেটে দেন। সবাই পকেটে হাত দেন, হাত দিয়া এই মাদ্রাসার মহাব্বতে দিনের দরদে আপনারা যার কাছে যা আছে, যার তৌফিকে যা কুলায়, দয়া করে বের করেন, বের করে দেন। আমি আপনাদের কাছে সমুদ্র থেকে তাড়াতাড়ি কোরআনের আওয়াজ পেয়ে সমুদ্রের ভিতরে চলে গেল, জুড়ি জুড়ি কন সুবহানাল্লাহ। আপনারা কন, ওই শয়তান জিতল না কোরআন জিতল? শুধু ওই জিতাই না, সকালবেলা লাশ ফেলে দেওয়ার জন্য সরকারি লোক এসে মন্দির খুলে দেখে যে পশ্চিম দিক কেবলামুখী হইয়া একটি লোক বসে বসে কি যেন পড়তেছে, তার মধুর আওয়াজ সুন্দর, জীবনেও কোনোদিন এত সুন্দর শব্দ আর এত সুন্দর কোরআনের তেলাওয়াত ওরা কোনোদিন শুনে নাই। ওরা কোরআনের তেলাওয়াত শুনে একেবারে অ্যাস্টোনিস্ট হয়ে গেল যে হাইরে এই ছেলেটির এটা কে, এত সুন্দর করে কি তেলাওয়াত করে, আর কোন বিপদ আজকে প্রত্যেকবারই মন্দির খুলে পাই লাশ আর জিন্দা লোক বসে আছে, আজ তো আমাদের উপায় নেই। এই ওরা লাশ বের করতে গিয়ে দেখে লোকটা জিন্দা বসে আছে। এবার রাজার কাছে খবর গেল, রাজা মহেন্দ্র কয় তাড়াতাড়ি ধরে নিয়ে আয়, বলি দিব তাড়াতাড়ি, আজকে জল্লাদকে দিয়ে বলি দেওয়াব না, আমি নিজেই বলি দেব আজকে, ওই বুড়ি, ওই বুড়ির মেয়ে আর ওই মন্দিরের ভিতরে কে আছে তাকে নিয়ে আয়, তিনজনকে একসঙ্গে বলি দিব। চিৎকার দিয়ে কন নাউজুবিল্লাহ, রাজার বিচার দেখার জন্য তিনজন একসঙ্গে বলি দিবি, এই দৃশ্য দেখার জন্য সব লোক হাজির হয়ে গেছে, লক্ষ লক্ষ লোক এবার মুসলিম বলি দেওয়ার দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে সব দাঁড়িয়ে রয়েছে। রাজা সিংহাসনে বসে বলছে, এই তোমার বাড়ি কোথায়? আবুল বারাকাত কয়, আমার বাড়ি সৌদিয়াতে, আরব দেশে আমার বাড়ি। রাজা মহেন্দ্র হাসে আর কয়, পাইছি, আজকে আমার মা কালী বেশি খুশি হবে, একে একে যদি বলি দিতে পারি। তো মুহাম্মাদের দেশের এক লোককে বলি দিলাম, লেখাপড়া জানো? ক জানি। কি পড়ছো? কয় আমি 30 পারা কোরআনের হাফেজ, আমার সিনার ভিতরে আল্লাহর 30 পারা কালাম। রাজা মহেন্দ্র কয়, বাহ, ওয়েল ইন গুড, একে যদি বলি দিতে পারি তাহলে আমার কালিমা, আমার দেবতারা আরো বেশি খুশি হবে। রাজা মহেন্দ্র কই, তুমি এক্ষুনি তোমাকে বলি দেওয়া হবে, বলির আগে তোমার কিছু চাহিদা আছে কিনা, তুমি কিছু চাও কিনা আমার কাছে খুলে বলো, আমি যতই খারাপ হই অতটুকু খারাপ না, মায়াও আছে আমার অন্তরে, যদি তুমি মৃত্যুর আগে কিছু চাও আমাকে বলো।
হাফিজুল কোরআন। আবুল বারাকাত কয়, আমি যা চাইব আপনি কি তাই দিবেন? বলে হ্যাঁ দিব দিব। বলো কি চাও? বলে আমি খাবার দাবার চাই না, কোনো কিছু আমার দরকার নেই, আমি বড় নামাজি ছিলাম, আমার মা বাবাকে নামাজ পড়তে দেখেছি, সৌদি আরবের লোক, আমার নামাজ বড় প্রিয়, সব থেকে বেশি প্রিয় আমি নামাজ, আমার কাছে নামাজ, নামাজ পড়তে আমার সব থেকে বেশি ভালো লাগে, তো আমি একটু মৃত্যুর আগে এক্ষুনি তো আমাকে বলি দেওয়া হবে আমি শহীদ হয়ে যাব, মৃত্যুর আগে আমি একটু নামাজ পড়ে নিতে চাই, জোরে কোন সুবহান। এটাই তো ইমানদারদের চাহিদা, জোরে কোন কথা ঠিক না ব্যাটি? আর আমরা চাই নামাজ থেকে দূরে থাকতে। নামাজ থেকে কেমনে দূরে থাকবো, এটাই হলো আমাদের বেশি পরিকল্পনা, জোরে কোন কথা ঠিক না ব্যাটি? এত ওয়াজ, এত নসিহত, এত তাবলিগ, তারপরেও সমাজের ভিতরে ঘুরে দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজি সংখ্যা অনেক কম, নামাজি যে নাই তা না, কেউ আছে এক ওয়াক্ত পরে, চার ওয়াক্ত সারে, দুই ওয়াক্ত পরে, তিন ওয়াক্ত পরে না, কেউ আছে শুধু জুমার নামাজই পরে, তারপরে কেউ আছে শুধু দুই ঈদের নামাজ পরে, আবার অনেকে আছে রোজা আসলে পরে পাঁচ ওয়াক্ত নামাজ পরে, রোজাও শেষ মসজিদকে বলবে মসজিদ আসসালামু আলাইকুম, এগারো মাস পরে আবার দেখা করব। রাগ করলেন আপনারা? যদি কোন এইরকম লোক আমাদের সমাজে আসে না নাই, আসে না নাই? আমাকে সময় দিন, এবার কই যাও, আমি তোমাকে নামাজের টাইম দিলাম, আমি কোনো দিন নামাজ পড়তে দেখি নাই, একটু নামাজ পড়া দেখব, তুমি নামাজ পড়ো, আমি তাকায়া তাকায়া দেখব, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবুল বারাকাত নামাজে দাঁড়ায়া সুন্দর করে ইহতিমানের ইতমিনানের সহিত, ইহতিদালের সহিত সুন্দর করে নামাজ পড়তেছে, একাগ্র চিত্তে নামাজ পড়তেছে, আর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর কয় আল্লাহ, সমুদ্রের ঝড়ে মা বাবা গেল, ভাই বোন গেল, আমাকে তুমি আল্লাহ দ্বীপের শহরে নিয়ে আসলা, আল্লাহ আমি এক্ষুনি মরে যাব, আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দিও, আল্লাহ মুসলমানদের রক্ত, ইমানদারদের রক্ত আল্লাহ কোনো দিন বৃথা যায় না, আল্লাহ আমি মরে যাব, আল্লাহ আমার রক্তের ফোটাতে ফোটাতে আল্লাহ তোমার কোরআন জারি করে দিও, আল্লাহ এই দ্বীপ শহরে এখানে সবাইকে তুমি ইমানদার মুসলমান বানায়া দিও, আল্লাহ এই দেশকে মুসলমানদের রাজত্ব বানায়া দিও। আবুল বারাকাত নামাজ পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কামতেছে। রাজা কয়, তুমি নামাজ পড়ছো? বলে হ্যাঁ। আচ্ছা আমি তোমাকে তিনটি প্রশ্ন করব, জবাব দিতে পারবে? তিনটা প্রশ্ন করব, জবাব দিতে পারবে? আমি পারবো না, আমার আল্লাহ যদি আমাকে অনুগ্রহ করেন, আল্লাহ যদি মায়া করে দয়া করেন তাহলে আমি পারবো তোমার প্রশ্নের জবাব দিতে, আমি আল্লাহর সাহায্য চাচ্ছি, আল্লাহ আমাকে সেই শক্তি দিবেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিনটি প্রশ্নের জবাব আমি যদি দেই তাহলে আমি বেনিফিট কি পাবো, কি লাভ? আমি তিনটি প্রশ্নের জবাব দিলে আমার কি লাভ হবে? তুমি আগে কম্প্রোমাইজ করছো? বলে হ্যাঁ। বলে আমি তিনটা, আমি হলো পণ্ডিত, তুমি অল্প বয়সের এক ছেলে, আমি তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, সঠিক জবাব যদি পাই, কথা দিলাম
মূর্তি পূজা বাদ দিয়ে মুসলমান হয়ে যাব। তখন আবুল বারাকাতের অন্তরে তখন একটা একেবারে ইমানের হিল্লল, ইমানের ঝড় বয়ে যাচ্ছে যে হাইরি আল্লাহ, তাহলে আমার এবাদত, আমি এতদিন যে সাধনা করেছি, তোমার কাছে দোয়া করেছি, আল্লাহ তোমার কাছে দোয়াটা কবুল হয়েছে, আল্লাহ গো আল্লাহ আল্লাহ আমি ইলমে লুদুনি দাবি করি, আল্লাহ আমাকে ইলমে লুদুনি দান করো, আমি যেন এই হিন্দু রাজার তিনটি প্রশ্নের জবাব যেন আমি দিতে পারি, আল্লাহ ওই তৌফিক তুমি আমাকে দাও, অনুগ্রহ করো, অনুকম্পা দাও, আল্লাহ দয়া করে মায়া করে ওই তিনটি প্রশ্নের জবাব তুমি আমাকে আমার অন্তরের ভিতরে পয়দা করে দাও। ভাইরা আমার, রাজা কয় তিনটি প্রশ্ন করব, জবাব দিতে পারবে? বলে হ্যাঁ। তখন বলছে রাজা প্রথম প্রশ্ন করল, করার আগে হাফেজুল কোরআন আবুল বারাকাত বলতেছে, আচ্ছা রাজা মশাই, যে প্রশ্ন করে সে বড়, না যে জবাব দেয় সেই বড়? কো যে প্রশ্ন করা তো সহজ, জবাব যে দেয় সেই তো বড়, তাহলে তো আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি বড়, আপনি আমার কাছ থেকে উত্তর চাচ্ছেন, আপনি ছোট, তাহলে আপনি ওই চেয়ার থেকে নেমে আমাকে চেয়ারে বসতে দিন, আপনি নিচে নামেন, নিচে বসেন, আর আমি যেহেতু বড়, আপনি নিজেই বলছেন, আমাকে ওই চেয়ারে বসতে দেন। হঠাৎ একদিন কাঠ কেটে কাঠের বোঝা মাথায় করে নিয়ে বাড়িতে এসে দেখে বুড়ি কাঁদে, বুড়ির মেয়েটাও কাঁদে, হাউমাউ করে কাঁদতেছে দুইজন। তখন আবুল বারাকাত বলল, তোমরা কাঁদো কেন, হয়েছে কি? আমাদের দেশের একটা নিয়ম আছে, কি প্রত্যেক বছর এই দেশে ঝড় তুফান হয়, রাজার নিয়ম হলো সমুদ্রের পারে একটা মন্দির আছে, প্রত্যেক বছর একটা করে সুন্দরী মেয়েকে ওই মন্দিরের ভিতরে ঢুকিয়ে দিলে ওই ঝড় তুফান থেকে বাঁচা যায়। লটারির মাধ্যমে যার নাম উঠবে তাকে ওই মন্দিরে দিয়ে দেবে। তো আজকে মন্দিরের লোঠারিতে যাবার জন্য আমার মেয়ের নাম উঠেছে, তাই কান্দি, দুনিয়াতে তো আমার কেউ নাই, আল্লাহ আমার ওই একমাত্র মেয়ে, আজকে আমার মেয়েকে ওরা নিয়ে যাবে, আর ওই সোনামুখীর মা ডাক আমি আর কোনোদিন শুনব না, আমি যে চিরদিনের জন্য আমার মেয়েকে আমি হারিয়ে ফেলব। আবুল বারাকাত কয় মা আমি জীবনে অনেক কেঁদেছি, এক রাতেই আমার ভাই বোন গেছে, মা বাবা গেছে, মা গো তোমার কান্না আমি সইতে পারবো না গো মা, কেঁদো না, চোখের পানি মুছাও, আমার জীবন দিয়ে দিলেও তোমাদের চোখের কান্না বন্ধ করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি নিজেই আমি ওই মন্দিরে যাব, দেখি কে আর ওই মন্দিরের ভিতরে মানুষ মারে। কেমনে যাবে তুমি? কয় মা আমার বয়স তো 14 বছর, ভালোভাবে মুখে দাড়ি মুছ গুজাইনি, ওই মেয়েটির কাপড় আমাকে পরিয়ে দিবেন, আমি মিয়েলি পোশাক পরে আমি ওই মন্দিরে যাব,
আর দেখব কে আসে ওই মন্দিরের ভিতরে, তার ক্ষমতা বেশি না আমার আল্লাহর কোরআনের ক্ষমতা বেশি। আমি আজকে এটা প্রমাণ করব চিৎকার দিয়ে কন সুবহানাল্লাহ। আমি একজন 30 পারা কোরআনের হাফেজ, সিনার ভেতরে আল্লাহর কালাম দেখি কেমনি, কে কোন শয়তান আসে মন্দিরে আমি দেখতে চাই তার ক্ষমতা বেশি না আমার আল্লাহর ক্ষমতা বেশি, আল্লাহর কোরআনের ক্ষমতা বেশি। চিৎকার দিয়ে কোন মারহাবা। আপনারা কোন কোরআনের ক্ষমতা কম না বেশি? আল্লাহর ক্ষমতা কম না বেশি? বিকালে সরকারি লোকজন আসছে, বুড়িকে ডাক দে, কই মেয়েকে দাও, মেয়েকে গোপনে রেখে আবুল বারাকাত কয় আমি যাব। বুড়ি মা কয় বাবা তুমি আমার জন্য জীবন দিবা, যে একবার যায় সে আর কোনোদিন ফিরে আসে না। কয় না আমার মা বাবা সব গেছে, ভাই বোন সব গেছে, এখন আমি বেঁচে আছি কোরআনের নিয়া, কোরআনের কোরআন বুকে নিয়া। যদি এই শয়তানের লেগে লড়াই করে মরে যায় তাহলে আমি মরে যাব, শহীদ হয়ে যাব, তবু কোরআন দিয়া ওই শয়তানদের সঙ্গে আমি এবার লড়াই করতে চাই। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এবার আবুল বারাকাতকে নিয়ে তো রওনা করছে সরকারি লোকজন, কয় বহু মেয়েকে ধরে ধরে প্রত্যেক বছর নিয়ে যায় মন্দিরে, নেওয়ার টাইমে কান্নাকাটি, গোড়াগড়ি, ধরাধরি, চিৎকার করা। আজকে দেখি এই মহিলা, এই মেয়েটা কান্দে না, চোখে কোনো পানিও নেই, কোনো শব্দও করে না। আসলেই কি এটা মহিলা না আর কে? মন্দিরে ঢুকানোর আগে চেক করা লাগবে, চেক না করে ঢুকাইলে পরে বিপদ হতে পারে আমাদের। আবুল বারাকাত সব শুনতেছে আর আল্লাহর সাহায্য চাচ্ছে। আবুল বারাকাতকে নিয়া মন্দিরে ঢুকাবে, চেক করবে, এমন টাইমে রানী এসে কয় এই দেহরক্ষী, এই তাড়াতাড়ি আসো, তোমাদের এক জায়গায় যেতে হবে। করে রানী মা একটু লেট হলে হয় না? কয় না, এক মিনিট লেট করা যাবে না। কলে ঢুকাইয়া দে, যা কপালে আস, চেক করলে তো ধরা পড়ে যেত, চেক করলো না। এই চেক থেকে অব্যাহতি করলো কে? চেক থেকে বাঁচাই দিল কে? ওই মন্দিরে ঢুকে মাগরিবের নামাজ আদায় করলেন, ঈশান নামাজ পড়ে নিয়ম, এবার জাগ্রত হাফিজুল কোরআন, এবার কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহর সাহায্য চাচ্ছে। আল্লাহ আল্লাহ, তুমি আমাকে সমুদ্র থেকে হেফাজত করেছো, আল্লাহ এই মন্দিরের ভিতরে যেই শয়তান আসবে, আল্লাহ আমি তোমার অনুগ্রহ চাই, আল্লাহ আমি তোমার কোরআন পড়তেছি, এই কোরআনের বাদৌলতে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার দেখে গভীর রাত, বড় বড় গায়ে লোম, বিরাট দৈত্যকায় এক চেহারার গায়ে লোম ভর্তি সমুদ্রের ভিতর থেকে উঠে আসতেছে। তখন সে কেয়ামা, সুরা কেয়ামা 30 পারা কোরআন পড়ার নিয়ত করে তখন সে সুরা কেয়ামা তেলাওয়াত করতেছিল। কোরআনের তেলাওয়াত জোরে জোরে যখন শুরু করলো, আবুল বারাকাত বলেন ইবনি বদুতা বিশ্ব পর্যটক, মুসলিম বিশ্ব পর্যটক ইবনি বদুতা রহমাহুল্লাহ তিনি লিখেছেন, তখন কিয়ামা সুরা কিয়ামা তেলাওয়াত করতেছিল,
যখন সে দেখল সমুদ্রের ভিতর থেকে উঠে আসতেছে, তখন সে কিয়ামা সূরা জোরে জোরে তেলাওয়াত করা শুরু করলো, জোরে জোরে কন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে দেখা গেল ওই যে দত্ত কই চেহারার বিরাট এক জানোয়ার, وأبشروا بالجنة
আমাদের বাংলাদেশের অন্যতম বুজুর্গ আলেম আল্লাহ ওয়ালা মুত্তাকি আলেম দ্বীন বাংলাদেশের হাজারো লাখো আলেমদের উস্তাদ বাংলাদেশের শ্রেষ্ঠ কওমি মাদ্রাসার অন্যতম ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি বাংলাদেশের বিখ্যাত পীরে কামেল শেখুল হাদিস আল্লামা মুফতি আবু সাইদ রাহমাত বারাকাতুহুম আমাদের ডাক্তার মিজানুর রহমান সাহেব ওনার শায়খ উনি ওনার হাতে বায়াত আল্লামা মুফতি আবু সাইদ রাহমাত বারাকাতুহুম হযরতের কাছে এই মাদ্রাসাটির নামকরণের ব্যাপারে মশওয়ারা নেওয়ার পর আমি হযরতকে তার সংক্ষিপ্ত সার ধর্ম আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি আমালিনা
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف ربنا لك الحمد
হামদান কাসীরান তৈয়বান মুবারাকান ফীহি। আজকের মাসে যে হয় আপনারা খুশি নাকি বেটা? মানে তারা কোনো খুশি না, ঠিক না? এই যে বাবুর কোনো কোনো খুশি না, খুশি অল্প নাকি বেশি? যুবকের আওয়াজ কি হবে? বড় হবে। এটি সবার একটা যুবক পারে বিপ্লবী করতে, আর মুরব্বীরা পারে বসে বসে আমার কাছে দোয়া করতে, ঠিক না? তাদের দোয়ার কি আছে? আল্লাহ তোমার কাছে আমার চাই দে আমি, চাই দো না যা, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। আমেন। সম্মানিত ভাইরা, আমি শুরুতে কালামে হাকিমের একেবারে পালন থেকে শুরু থেকে ছোট্ট দুইটা আয়াত কেমন তেলাওয়াত করছি, মনে আছে আপনাদের? আছে না মনে? অসুবিধা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তখন কিন্তু অনেক মানুষের চুলকানি বেড়ে যায়, ঠিক না?
অনেক মানুষের মোলা দেখি কিন্তু খাদ যায় সুলতান রোডে, বেগুন দেখলে অনেকের খাদ যায় খাইলে তো আরো বেশি খাদ যায়, ঠিক না? বেগুন দেখলে কিন্তু অনেকের এমনি সুলকা খাইলে কিন্তু আরো বেশি সুলকা, তারা কিন্তু যেখানে কোন রাজ্য হয় মাদ্রাসা এবং মুক্তিতে কিন্তু তারা কিন্তু বাধা দিয়ে থাকে। বলেন তাদেরকে হাসর মদের অঙ্গ করে উঠাবেন বলে নাউজুবিল্লাহ। যারা ওয়া শুনবে না কথা বলবে তাদের বিরিয়ানি বলবে, যারা এখানে কথা বলবে মনোজ মনোজ তাদের দেয় আমরা বিরিয়ানি কি বিরিয়ানির বদলে খাইবে দোরানি দিবে না, বিরিয়ানির বদলে খাইবে কি দোরানি। তোমরা আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানরা যখন আমাদের সাথে কোরআন তেলাওয়াত করে, আমাদের সন্তানরা যখন আমাদের সাথে জুমার নামাজ করে বিভিন্ন নামাজে ইমামতি করে, তখন মনে হয় এই মাদার খালি থাকবে, খালি থাকবে না, এই মাদার তাসাবাব হবে, এই ফুলগুলো ফুলগুলো একদিন ফুটবে, তাদের ফুলের পুষ্পিত হয়ে জ্ঞান ছড়াবে দেশে এবং বিদেশে সব জায়গায়। আজকে বাংলাদেশের অনেক হাফেজরা বিদেশে যায়, ওই বিদেশ থেকে আমাদের জন্য দেখে বিশ্বের অনেক কান্ট্রি গুলো অনেক দেশ গুলা তারা প্রতিযোগিতা তারা ফেল করিয়ে বাংলাদেশের হাফেজরা সোনার মুকুট পরে মাথার মুকুট পরে ফার্স্ট করে বাংলাদেশে ফিরে আসে, ঠিক কিনা বলো? এদেশে সাকিব আল হাসানদেরকে গার্ড অনার দেওয়া হয়, এদেশে সাকিব আল হাসানদেরকে ক্রিকেট খেলার জন্য এদেশে তাদেরকে মূল্যায়ন করা হয়, সম্মানতা দেওয়া হয়, তাদেরকে সম্মানতা দিলে দুনিয়া একটা কোনো কাজ হবে না, আল্লাহ বলেন আমি কিছু কিছু জিন এবং মানুষের জাতিকে তৈরি করেছি জাহান্নামের আগুনে নিক্ষেপ করার জন্য, এরপর আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে আমার চোখ ছিল আজকে নিবন্ধ আল্লাহ বলেন হ্যাঁ দুনিয়ার জমিনে তোমার চোখ ছিল দিকে তোমাদের আসর রমাদানে
তমাম পৃথিবীর মানুষেরা যারা একসাথে আজকে কিয়ামতের মাঝে উপস্থিত হয়েছেন তাদের সামনে তোমাদের সকল আল্লাহ রাব্বুল আলামিন আজকে অন্ধ করে উঠালেন সবাই অন্ধ আইরে কপট মন্দ চোখ কি দিও আল্লাহ দুনিয়াতে তুমি চোখ ছিল আসল মানে অন্ধ কারণটাকে কারণ হচ্ছে অমান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছিলেন যে তোমরা কোরআন হাদিস লক্ষ্য করো উপলব্ধি করো এবং তাদেরকে যারা সহযোগিতা করবে তাদেরকে যে সমস্ত মোমেনের পিতারা তাদেরকে হাফেজ বানায় এবং যে সমস্ত কমিটির সদস্যরা এলাকার লোকেরা মসজিদ এবং মাদ্রাসা বিপুল পরিমাণে অর্থ এবং অর্থ এবং পরামর্শ দিয়ে যাদেরকে সহযোগিতা করে হাফেজ বানায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সমস্ত কুরআন আসলের মাধ্যমে মানুষের সুপারিশ করে দিয়ে জান্নাত দিয়ে দেবে প্রিয় বন্ধুরা এই কুরআন কিন্তু খুবই সহজ বিজ্ঞান আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ ভাষায় নাযিল করেছি এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে তোমার সিনার ভিতরে ধারণ করে দিবে না পরে দেখবে।